আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লক ব্লক ডিসেবল মেমোরি লাইজ সহ বিভিন্ন প্রবলেম হলে আমরা ফেসবুকের কাছে ফিডব্যাক পাঠিয়ে থাকি। একটা হচ্ছে ফেসবুক ফিডব্যাক, রিপোর্টে লগ ইন ইস্যু, প্রিভেন্টিংয়ে লগ ইন ইস্যু। কিন্তু বর্তমানে ফেসবুক ফিডব্যাকটা অন আছে, এটাতে রিপোর্ট পাঠানো যাচ্ছে, কিন্তু বাকি যে দুটো আছে এটাতে কিন্তু ফেসবুক ফিডব্যাক পাঠানো যাচ্ছে না, এখানে ফিক্সে প্রবলেম দেখাচ্ছে। তো যেহেতু একটা লকেড অ্যাকাউন্টে কাজ করে দেখাবো আপনাদেরকে, তো সর্বপ্রথম আমি গুগল ক্রোমে চলে যাবো, যেহেতু ফেসবুক বা যত ধরনের ফিডব্যাক আছে আপনারা গুগল ক্রোম দিয়ে করবেন। তারপর একটা নিউ ট্যাব নিলাম, এর আগে দেখাই, এটা কিন্তু এখানে আমার কাছে কনফার্মের আইডেন্টিটি চাচ্ছে, আমি সেটা বাইপাস করতে চাচ্ছি। তো একটা নিউ ট্যাব নিলাম, তো ফেসবুক ফিডব্যাক যেহেতু অন আছে আমরা ফেসবুক ফিডব্যাকে ক্লিক করবো না, রিপোর্টে লগ ইন ইস্যুতে ক্লিক করবো। দেখেন এখানে লেখা আছে ফিক্স এ প্রবলেম ফেসবুক হেল্প সেন্টার, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আসছে। এখানে লেখা আছে ফিক্স এ প্রবলেম, মানে এই প্রবলেমটা তারা ফিক্স করতেছে বা সলভ করতেছে। এখানে তারা একটা নোটিশ দিয়ে দিয়েছে, আমরা যদি সিমোরে ক্লিক করি, এখানে ইংরেজিতে বলেছে, এটা যদি আপনারা ইংরেজিতে কনভার্ট করেন, যদি বাংলা বা হিন্দি বা যে কোনো একটা লেখাতে যদি আপনারা ট্রান্সলেট করে তাহলে সেটা বুঝতে পারবেন। এখানে লেখা আছে মোবাইল ব্রাউজারে ফেসবুক .com আপডেট হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে, আমরা মোবাইল ব্রাউজারে উপলব্ধ বৈশিষ্ট্যগুলোর জন্য সহায়তা কেন্দ্রে আপডেট করার নির্দেশাবলী যোগ করব, আগামী মাসে আবার চেক করুন। তার মানে এই মাসে কিন্তু এটা হবে না, এটা আগামী মাসে তারা আপডেট করে দিয়ে দিবে। এখন কথা হচ্ছে ফেসবুক এরকম আপডেট কেন আনে। তো অবশ্যই আপনারা জানেন যে বছরের শুরুতে বা কয়েক মাস পরে পরে মাসের শুরুতে তারা বিভিন্ন ধরনের ফিচার আপডেট আনে, তো তখন তারা সব দিক দিয়ে একটু মোটামুটি আপডেট আনার চেষ্টা করে। তো আমরা যখন এখানে ফিডব্যাক পাঠাই, তো সেই ফিডব্যাকটা যেন তারা খুব শীঘ্রই সলভ করার জন্য রোবোটিকভাবে যেটা আছে সেটা যেন আরেকটু ডেভেলপ করতে পারে, তো সেই জন্য তারা এরকমভাবে বিভিন্ন সময় ফিক্স করে। তো এটা কোনো সমস্যা নেই, এটা আগামী মাসে যেহেতু ঠিক হয়ে যাবে। তো এখানে আপনারা আই ক্যানট লগ ইনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে ওয়াজ দিস হেল্পফুল, নো এটা আমাদের জন্য হেল্পফুল না, দিস সলিউশন ডাজ নট ওয়ার্ক। তারপরে এখানে আপনারা ফিডব্যাকটা লিখে পাঠিয়ে দেবেন, সম্পূর্ণ ফিডব্যাক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লেখা থাকবে, অথবা ইউটিউব নিয়ে আপনারা সেমভাবে যদি প্রিভেন্টিংয়ে লগ ইন ইস্যুতে যান সেখানে দেখতে পারবেন আই ক্যানট লগ ইন, এখানেও ঠিক একই প্রবলেম লেখা আছে। তো আই ক্যানট লগ ইনের যেটা আছে সেটা হচ্ছে আপনার ফেসবুকের ভিতরে ঢুকে তারপর এই সমস্যাটা সমাধান করতে হবে, কিন্তু আমাদের ফেসবুকটা লক হয়ে আছে বা কোনো একটা প্রবলেমে আছে, আমরা যেহেতু লগ ইন করতে পারবো না, তো এই হেল্পফুলটা আমাদের জন্য না, এটা নো দিয়ে দিলাম, এই সলিউশনটা আমাদের জন্য কাজ করবে না। তারপরে এখানে অ্যাডিশনালে আপনাদের হচ্ছে এখানে ফিডব্যাকটা লিখে তারপর ওদের কাছে সেন্ড করে দিয়ে দেবেন। আপাতত আপনারা এই ফেসবুক ফিডব্যাক এবং হচ্ছে প্রিভেন্টিংয়ে লগ ইন ইস্যু বা আই ক্যানট লগ ইনে, এক কথায় আই ক্যানট লগ ইনে গিয়ে ঢুকে আপনারা জাস্ট ফিডব্যাকটা পাঠাবেন। একটা ফিডব্যাকই এতটা কাজ করবে না, জাস্ট এটা অনেক সময় কাজ করবে না। এখানে আবার লেখা আছে দো উই ক্যানট রিভিউ অ্যান্ড রেসপন্স টু এভরি সাবমিশন, আমরা প্রত্যেকটা সাবমিশনে আমরা এখানে রিভিউ করব না। তো ফেসবুক এই যে আপডেটগুলো নেয় সেটা যেন প্রত্যেকটা ফিডব্যাক যেন তারা এটাকে রেসপন্স করতে পারে, তো ওই বিষয়ে আর কি আপডেট আনার জন্য বা এই জিনিসটা দেখেন আবার এখানে লেখা আছে লেট আস নো হাউ উই ক্যান ইম্প্রুভ ইয়োর ফেসবুক এক্সপিরিয়েন্স, আমরা কীভাবে সেটা ইম্প্রুভ করতে পারি। তো প্রত্যেকটা ফিডব্যাক যে তারা কাজে নেবে তাও কিন্তু না, সে তো এই জন্য আর কি বিভিন্ন ফিডব্যাকগুলো তারা মাঝে মাঝে আপডেট করে থাকে, এটা কোনো চিন্তার বিষয় না, যে কয়েকটা ফিডব্যাক আছে ওই কয়েকটাতে ফিডব্যাক আপনারা পাঠাতে পারেন। এখন কথা হচ্ছে ফেসবুক এরকম আপডেট কেন আনে। তো অবশ্যই আপনারা জানেন যে বছরের শুরুতে বা কয়েক মাস পরে পরে মাসের শুরুতে তারা বিভিন্ন ধরনের ফিচার আপডেট আনে, তো তখন তারা সব দিক দিয়ে একটু মোটামুটি আপডেট আনার চেষ্টা করে। তো আমরা যখন এখানে ফিডব্যাক পাঠাই, তো সেই ফিডব্যাকটা যেন তারা খুব শীঘ্রই সলভ করার জন্য রোবোটিকভাবে যেটা আছে সেটা যেন আরেকটু ডেভেলপ করতে পারে, তো সেই জন্য তারা এরকমভাবে বিভিন্ন সময় ফিক্স করে। তো এটা কোনো সমস্যা নেই, এটা আগামী মাসে যেহেতু ঠিক হয়ে যাবে। তো এখানে আপনারা আই ক্যানট লগ ইনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে ওয়াজ দিস হেল্পফুল, নো এটা আমাদের জন্য হেল্পফুল না, দিস সলিউশন ডাজ নট ওয়ার্ক। তারপরে এখানে আপনারা ফিডব্যাকটা লিখে পাঠিয়ে দেবেন, সম্পূর্ণ ফিডব্যাক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লেখা থাকবে, অথবা ইউটিউব নিয়ে আপনারা সেমভাবে যদি প্রিভেন্টিংয়ে লগ ইন ইস্যুতে যান সেখানে দেখতে পারবেন আই ক্যানট লগ ইন, এখানেও ঠিক একই প্রবলেম লেখা আছে। তো আই ক্যানট লগ ইনের যেটা আছে সেটা হচ্ছে আপনার ফেসবুকের ভিতরে ঢুকে তারপর এই সমস্যাটা সমাধান করতে হবে, কিন্তু আমাদের ফেসবুকটা লক হয়ে আছে বা কোনো একটা প্রবলেমে আছে, আমরা যেহেতু লগ ইন করতে পারবো না, তো এই হেল্পফুলটা আমাদের জন্য না, এটা নো দিয়ে দিলাম, এই সলিউশনটা আমাদের জন্য কাজ করবে না। তারপরে এখানে অ্যাডিশনালে আপনাদের হচ্ছে এখানে ফিডব্যাকটা লিখে তারপর
ওদের কাছে সেন্ড করে দিয়ে দেবেন। আপাতত আপনারা এই ফেসবুক ফিডব্যাক এবং হচ্ছে প্রিভেন্টিংয়ে লগ ইন ইস্যু বা আই ক্যানট লগ ইনে, এক কথায় আই ক্যানট লগ ইনে গিয়ে ঢুকে আপনারা জাস্ট ফিডব্যাকটা পাঠাবেন। একটা ফিডব্যাকই এতটা কাজ করবে না, জাস্ট এটা অনেক সময় কাজ করবে না। এখানে আবার লেখা আছে দো উই ক্যানট রিভিউ অ্যান্ড রেসপন্স টু এভরি সাবমিশন, আমরা প্রত্যেকটা সাবমিশনে আপনার আমরা এখানে রিভিউ করব না। তো ফেসবুক এই যে আপডেটগুলো নেয় সেটা যেন প্রত্যেকটা ফিডব্যাক যেন তারা এটাকে রেসপন্স করতে পারে, তো ওই বিষয়ে আর কি আপডেট আনার জন্য বা এই জিনিসটা দেখেন আবার এখানে লেখা আছে লেট আস নো হাউ উই ক্যান ইম্প্রুভ ইয়োর ফেসবুক এক্সপিরিয়েন্স, আমরা কীভাবে সেটা ইম্প্রুভ করতে পারি। তো প্রত্যেকটা ফিডব্যাক যে তারা কাজে নেবে তাও কিন্তু না, সে তো এই জন্য আর কি বিভিন্ন ফিডব্যাকগুলো তারা মাঝে মাঝে আপডেট করে থাকে, এটা কোনো চিন্তার বিষয় না। যে কয়টা ফিডব্যাক আছে ওই কয়টাতে ফিডব্যাক আপনারা পাঠাতে পারেন।